হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা? প্রো স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই আবার। এবং এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে থার্ড ইয়ারের যে প্রশ্নের উত্তরগুলি আমরা আলোচনা করছিলাম এবং করে যাচ্ছিলাম, তো তার বড় প্রশ্নগুলি এবার আলোচনা করছি। তো বড় প্রশ্নে তিন নম্বরের প্রশ্নটি দেখিনি। তিন নম্বরের প্রশ্নে বলা হয়েছে, বাংলা শিশু সাহিত্য সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো। তো এখানে দিয়ে দেওয়া হলো, তোমরা একে একে দেখে দেখে নোট করে নাও সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলি। তো আমি একে একে আগিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করবে অথবা পজ করে খাতায় নোট করে নেবে। তো তোমরা দেখে চলে যাও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার ছয় দাগের যে দশ মার্কের প্রশ্ন উত্তরটি রয়েছে, দশ নম্বরের প্রশ্ন উত্তরটি রয়েছে, ছয় দাগের দশ মার্কের যে প্রশ্ন উত্তরটি রয়েছে সেটি দেখছি এবার আমরা। তো সেটিতে লেখা আছে, জাতীয় শিক্ষানীতি 2020, এখানে 2000 হয়ে গেছে বন্ধুরা, সরি এখানে 2020 হতো। তো 2020 এর বিশেষত্ব সম্পর্কে একজন বিশিষ্ট শিক্ষাবিদ এর সঙ্গে একটি কাল্পনিক সাক্ষাৎ রচনা। তো এর উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তো এর উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে লিখে নেবে, তোমরা ভিডিওকে পজ করবে অথবা স্ক্রিনশট করবে এবং লিখে নেবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। কাল যে এর পরবর্তী যে পরীক্ষাগুলি হবে তার অ্যান্সারগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, এর চেয়েও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এর পরবর্তী থেকে আরও তাড়াতাড়ি অ্যান্সারগুলো পাওয়া যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আজকে প্রথম দিনের কারণে একটু দেরি হয়েছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। আমার চ্যানেলটির নাম হচ্ছে প্রো স্টাডি, প্রো স্টাডি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্ত তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তো তোমরা অবশ্যই নোট করে নাও সম্পূর্ণ প্রশ্ন উত্তর, আমি দেখিয়ে দিচ্ছি, দেখানোর পরই এই ভিডিওটি শেষ করে দেব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং শেয়ার অবশ্যই করবে, যাদের দরকার থাকে অবশ্যই তারা এর দ্বারা সাহায্য পাবে। তো অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই।